মিয়ানমার যেন রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায় সেক্ষেত্রে চায়না এবং রাশিয়ার সহায়তাও চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। নিউ ইয়র্কে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ে বৈঠক নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান মন্ত্রী। এদিকে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী এমন আশা করছেন স্থানীয় রাজনীতিবিদরা। নিউ ইয়র্ক থেকে লাবণ ভূঁইয়ার আরও একটি রিপোর্ট, ছবি তুলেছেন মাহে আলম জেমস। প্রায় চার বছর হয়ে গেলেও মিয়ানমারের অসহযোগিতা ও অনীহার কারণে এখনও জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা সম্ভব হয়নি। এমন অবস্থায় জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, বৈঠকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে চীন ও রাশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নতুন কমিটি নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আওয়ামী লীগের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে সাত বছর আগে। আমি মাননীয় প্রধানমন্ত্রী বলেছি যে গুলাব যদি মডারেট করে, প্রিসাইড করে, মডারেট করে, ইট উড বি ভেরি গুড। তাহলে কোন ধরনের লোকের অভিযোগ, যারা অনেকে অভিযোগ করেছেন অন্য কোনো ব্যক্তি বিশেষের, এইটা আর থাকবে না। তবে সম্মেলন নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন জায়গায় না হয়ে একটা বড় একটি জায়গাতে হলে দেখতে ভালো দেখা যাবে। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।